একদম উত্তরপাড়া প্রবেশদ্বারের সামনে। চশমাটা কোথায় খুঁজেই পাচ্ছি না। এটা তো তোমার চশমা। মিস কল দেওয়া যাবে না চশমাতে? হ্যাঁ ওইটা বলতে চাইছিলাম যে মিস কল মারো। ওখানেও নেই। বোতলের ভেতরে দেখছো নাকি? বোতলের ভেতরে দেখলে খুঁজে পাচ্ছি না, যেখানেই তাকাচ্ছি খালি তোমার চশমা। আমার চশমা গেল কই? তো চশমা ছিল ওই ঘরে নাকি? আরে দেখো না, আরে ওই ঘরে দেখো, কালকে এ করেছে মানে কালকে ওই ঘরে বসেছিলে, ওই ঘরে দেখো, ওই ঘরেই হবে। আমি দেখবো নাকি? ওই ঘরে নেই, আমারটা আমারটা দিয়ে কাজ চালাও। সত্যি চশমা অতি মিস কল দেওয়া যেতে পারে, তাহলে চশমা সকাল বিকেল হারিয়ে যায় সেটা খুঁজে পাওয়া যায়। গুড মর্নিং, সবাই কেমন আছে? চশমা আড়ানো দিয়ে দিনটা শুরু হলো। ঘরে বাড়িতে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা চশমা খোঁজা নিয়ে আমার দিনটা শুরু হলো। ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরিতে, অনেক দেরিতে। আসলে কালকে রাতে প্রায় দুটো পর্যন্ত আমি একটা এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে মানে ঘুমোতে অনেক রাত হয়ে গেছিলো, দুটোর পরে শুয়েছি। তারপরে আজকে ঘুম থেকে উঠেছি, মানে আজকে দিনটাই আমার কেমন যাচ্ছে, বোকা বোকা বানানোর দিন যেন। ঘুম থেকে উঠেছি, বেল বাজছে, তখন প্রায় 8:05 হবে, বেল বাজছে। আমি চুপচাপ শুয়ে রয়েছি, মানে উঠতে ইচ্ছা করছে না। বেশ অনেকবার বেল বাজতে, তারপরে জানলা দিয়ে তাকিয়ে আছি, কে বলছে চাবিটা ফেলো। আর তুমি চাবিটা তাহলে কি করে নিয়ে গেলে? চাবিটা দিয়ে কাকুরি মোড়ে দিয়ে গেলাম। তো কেন ওরকম করলে? ওই প্যাকেট অন্য প্যান্ট পরে গেলাম, প্যান্ট পকেটটা ছোট। যাই হোক, মানে আমি ভাবছি কে এসছে এতবার বেল বাজাচ্ছে, ও বদমাশি করে বেল বাজায়। কিন্তু সেটা এতবার বাজাবে সেটা আমি ভাবিনি। তারপরে ঘুম যদি উঠতে ইচ্ছা করছে না, মানে 8:00 সময়ও আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। তারপরে চাবিটা ফেললাম, ও ওর মতো এলো, আবার আমি আবার শুয়ে পড়লাম, ঘুমাইনি, মানে শুয়ে রয়েছি। এনার্জি লাগছে না আর কি কাজে। আরেকদিন আমার এনার্জি মানে কামড়ে এনার্জি করেছে আসবে। যাই হোক, সকালবেলা উঠে ওষুধপত্র খেয়ে চাটা খেয়েছি, আর যাই হোক চশমা ছাড়াই খুঁজেই বেড়াচ্ছি, এগুলো চশমা ছাড়াই করেছি। তারপরে চশমা খুঁজে পাচ্ছি না, একদম দাদা ওই ঘরে আসলে এডিটিং করেছে, ওই ঘরেই খুলে করেছি, তারপরে এসে এখানে শুয়ে পড়েছে আর খুঁজে পাইনি। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আছে দই আর রুটি, আর তারপরে ব্যাংকে যাব। আজকে দেখি শেষমেশ ব্যাংকের কাজ হয় কি না। এই তুই আমাকে এরকম কামড়াচ্ছিস কেন রে? অনেকদিন ধরেই আমরা মানে নিরামিষ খাচ্ছি, আর এই তুই এরকম করছিস কেন রে? ও যা, তুমি চুড়িদার পড়েছো না? চুড়িদার পড়েছি মানে আমি কোথাও বাইরে বেরোবো, ও বুঝেছে আমার সোমিয়া বাবু, রুটি কড়াই ছিল, কালকে রাতে রুটি করে রেখেছিলাম অনেক রাতে, রুটি তো টক দই, আর সাথে একটু মধু নিয়েছি, আজকে লেবু জল খাওয়া হয়নি।
আর কিছু নেই ঘরে, আর এখন আজকে ঘুম থেকে উঠে ইচ্ছাও করছে না কিছু করতে আমার। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে তারপরে ব্যাংকে যাব। আমার একটা চামচ নিয়েছি। আজকে আকাশটা এত কালো হয়ে আছে, ব্যাংকে যাবো ছাতা নিয়ে যেতে হবে, না হলে বিপদে পড়তে পারি। না পড়ে এই কলার খোসা, চায়ের পাতা, পিঁপড়ো হয়েছে কেন এর মধ্যে? কাঁঠালের মিষ্টি কাঁঠাল, তাহলে এগুলো আবার পচে গেলে কিছু হবে না বলো। বাপরে বাপ, অত জোরে ফুল ফুটেছে গো আজকে, দারুণ ফুটেছে। গাছটা একটুখানি দেখাই, জুঁই ফুলটা দেখো কতগুলো আর কি গন্ধ হয়েছে। এটাতে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এইগুলো পুরনো। আরে একটা, এই একটা, নটা, জুঁই, এই এই যে দশটা, দশটা, এই যে আকাশ কালো হয়ে আছে। তোর সাথে খেললেও একটুখানি এনার্জি পাওয়া যায়। ছুতে কেন যে লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিনে। তোমাদের দাদা কি গান গাইছে, আজ রপট যায় তো হামে না উঠাইও, হামে না উঠাইও তো, হামে না উঠাইও তো কি রপট যায়, আজ রপট, আজ রপট যায় তো হামে না উঠাইও। খুব বৃষ্টি পড়বে তখন এরকম গান করতে হবে বাইরে ভিজে ভিজে। যাই হোক, আজকে সকাল থেকে একদম এনার্জি ছিল না, এখন একটু এনার্জি এসছে, কাজে কমে লাগতে হবে। তার আগে তো আমার ব্যাংকে যেতে হবে, কিন্তু আকাশের যা অবস্থা দেখছি, গিয়ে না আটকা পড়ি। যদি সেরকম আটকা পড়ে যাই, চাল ডাল এসে সেদ্ধ বসিয়ে দেবো। মুগ ডালও নেই ঘরে, যদি সেরকম যদি ভাবি যে মুগ ডাল দিয়ে চালে ডালে বসিয়ে দেবো, তাও নেই ঘরে ফেরার পথে। তেল ছাড়া রান্না হয় তো ডাল ছাড়া খিচুড়ি হয় না? হ্যাঁ হয়। এদিন আমি তেল ছাড়া রান্না করেছি, তাই বলছে তেল ছাড়া রান্না করেছো যেরকম, এখন ডাল ছাড়া খিচুড়ি। আমার লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে হয়েছে হয়েছে, টাকা সাশ্রয়, অনেক টাকা সাশ্রয়। এই দেখো ধরছে, একটু একটু করে দুটো চারটে ধরেছে, একটা এখানে দেখা যাচ্ছে, এই দেখো এখানে একটা দেখা যাচ্ছে, তাতেই আনন্দ। এই যে দুটো, অনেক ফুল ধরে আছে, লঙ্কা ধরেছে, এই দেখো ধরছে, ধরেছে না ধরছে। কী কী মেসেজ এসেছে? যে লঙ্কা চাষির আত্মহত্যা, নিচে আবার নিচে কারণ বলছে, লোকে বাড়ি বাড়ি লঙ্কা চাষ করছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য লঙ্কা চাষিরা আত্মহত্যা করছে, লঙ্কা বিক্রি হচ্ছে না, লঙ্কা বিক্রি হচ্ছে না। এই দেখো, এই দেখো,
এই দেখো এই 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 যে এই যে এখানে এখানে তুমি ক্যামেরাটা ধরো তাহলে আমি দেখাতে পারি। এই দেখো লেবু হয়েছে। তোমার এক সাবস্ক্রাইবার বন্ধু কি বলেছে বলো? হ্যাঁ, আমার আমি লেবু খাচ্ছি দেখে আমাকে বলেছে যে দিদি আপনাকে আমি লেবু দিতে চাই, তার গাছে প্রচুর লেবু হয়েছে। তো আমার কাছে এই যে 5টা, 6টা, 7টা লেবু ধরেছে। তাহলে এইটু গাছে 7টা কম নাকি? টবের গাছে আমাদের না গন্ধরাজেও প্রচুর ধরেছে কিন্তু পাতা আর কি। লঙ্কা গাছে প্রচুর ধরেছে ফুল। আজকে অনেক খুশি আছে। কেন খুশি আছে? কিসের খুশি? সকাল থেকে ঘুম থেকে উঠেছি দেরিতে, রান্না বান্না কি করবো কোনো ঠিক নেই। উত্তরপাড়ায় একটু যাওয়ার ছিল, ওখানে আর কি ফোন করেছিল, যেখান থেকে মোবাইল কিনেছিল সেখান থেকে ফোন করেছিল যে আপনার মোবাইলটা আপডেট করেছে না। বললাম যে না আপডেট করিনি। তো বলো কিছু প্রবলেম হচ্ছে? বলো না সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। বলছে তাহলে আপনি এরকম আপডেট করুন। তাহলে না ঠিক আছে, তাহলে আমি দোকানেই চলে যাবো, বৃষ্টি নেমে যাচ্ছে, ব্যাংকে যাব কি করে। এখন ব্যাংকে চললাম, বৃষ্টিটা কমে গেছে। আজকে বাইকেই যাবো, আজকে হেঁটে যাব না, যদি বৃষ্টি আবার শুরু হয়ে যায় রাস্তায় জল জমে তখন আসতে খুব অসুবিধা হবে। তো ছাতা নিয়ে নিয়েছি, বাইকের হাওয়া ছিল না, এখন হাওয়া দিয়ে নিয়ে এসছে। আবার বৃষ্টি? হ্যাঁ হাওয়া হয়নি, ও বৃষ্টিও পড়ছে টিপটিপিটু করে। কোনোরকম ব্যাংকে পৌঁছাতে পারলাম আজকে, না হলে ছেলে হ্যাঁ হলো না সকালবেলাই হোয়াটসঅ্যাপে লিখেছে বাবাকে আজকে ব্যাংকে পাঠাবে। রোজই আজকে দেখি ম্যানেজার এসছে নাকি, ব্যাংকের কাজ হলো না, ম্যাডামের ওটিপি ঢুকছে না, মেলও ঢুকছে না। এখন যতক্ষণ না মেল ঢুকবে ততক্ষণ মানে কী বলবো সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় আছি আর একদম উত্তরপাড়ার প্রবেশদ্বারের সামনে আছি। দেখাই উত্তরপাড়ার প্রবেশদ্বারটা তোমাদের একটুখানি দেখ। একদম উত্তরপাড়ার প্রবেশদ্বারের সামনে এখান থেকে মোবাইলটা কিনেছিলাম। তো আমরা উত্তরপাড়ায় থাকি আর প্রবেশদ্বারটা তোমাদের দেখিয়ে দিলাম। কতদিন ধরে নিরামিষ খাচ্ছি, বলছি ভালো ভালো গন্ধ বেরোচ্ছে এদিক ওদিক থেকে। আমরা কি এখন উত্তরপাড়া কলেজের দিক দিয়ে যাচ্ছি? আমরা এখন ব্যারি ভবনের পাশ দিয়ে যাচ্ছি, মানে অমর মিষ্টান্ন ভাণ্ডার আর ও উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল। ও আচ্ছা আচ্ছা, শখের বাজারের রথটা এইদিকেই থাকে? কোথায় থাকে দেখাও তো, আমি কোনোদিনও দেখিনি। এইখানে এই যে রাজা প্যারিমোহন কলেজ, ওল্ড সিটি রোড। আমি জানতাম না এটা ওল্ড সিটি রোড, তো এর আগের দিনও বলছিল এখানে কতবার তো এসেছি। 1 নম্বর তো কলেজে মাধ্যমিকের পর ফর্ম তুলতে এসেছিলাম, আর তারপরে নেই। ও আচ্ছা আচ্ছা, এখানেই নাকি রথটা থাকে, শখের বাজারে যে রথটা আসে সেই রথটা নাকি এখানেই থাকে, দেখতে পেলাম না। এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এসছে যে উল্টো পাল্টা গলি। এখানে দেখো একজনের বাড়ির গেটটা হাতির মুখ, দেখো জোড়া হাতি, এই তো হ্যাঁ জোড়া হাতির মুখ।
এরকম দেখিনি কোনো সময়, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম। আমরা এখন রাস্তা ভুল করে আমরা মানে একটা গলির ভেতরে ঢুকে পড়েছি, দেখা যাচ্ছে যে গলিটা শেষ শেষ হয়ে গেছে, ভুলভাল গলিতে নিয়ে চলেছে। আমরা দেখো উত্তরপাড়া খেয়াঘাটের এখানে আছি, এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, দেখাই। বাইরে বেরিয়ে তোমাদের কত কি দেখিয়ে দিলাম দেখো উত্তরপাড়া আমাদের এখানকার। আর বৃষ্টি দেখছি টিপটি টিপটি করে বৃষ্টিও পড়ছে, কলকাতা নেমে তারপরে একদম সোজা বাড়ি। একটা বাজে চলেছে, কি রান্না করব কিছু জানি না, ভাতে ভাতও খেয়ে নিতে পারি। হ্যাঁ, তো আমার কত বলেছে ভাতে ভাত করে নিও, তো দেখি ভাতে ভাতও করতে পারি। ভেবেছিলাম পাঁপড়ের তরকারি করব, পাঁপড়ের তরকারি আর মানে বেশি একটা কিছু খাটবো না, শুধু পাঁপড়ের পাঁপড় আলু দিয়ে ভাবছি যে একটু ঝোল করে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। আর ডালও নেই ঘরে, যে একটু ডাল চালে ডালে বসিয়ে দেবো, আর ফেরার পথে নিয়েও আসা হয়নি। দেখি এখন একটুখানি স্নান টান সারি সেরে তারপরে ওই হয় আলু সেদ্ধ আর ভাত ফেনা ফেনা ভাত বসো। আসলে তো আমরা অন্য কোনো কিছু খেতে পারছি না, মানে আমিষ কিছু খেতে পারছি না, ডিম সেদ্ধ টেদ্ধ কিছু দিয়ে দেওয়া যেত, কিন্তু সেগুলো তো হবে না, তাই ভাবছি পাঁপড়ের তরকারিটাই করে নেবো। একটু দেরি হয় হবে, ঠিক আছে, ব্যাংকে গেলে অনেকটা সময় লেগে যায়, তারপরে আবার মোবাইলটাও আপডেট করতে গেলাম সেই উত্তরপাড়া, এখানে মানে একদম ধারে কাছে তো নয়, উত্তরপাড়ায় যেতে হয়েছে, যার জন্য মানে আমার অনেকটা সময় লেগে গেল। এখন এসে এবার এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, তার আগে ছেলেকে ফোন করলাম, বললাম দেখ তোর যদি মানে মোবাইলে মেসেজ আসে যে মানে ঠিকঠাক হয়ে গেছে, কেওয়াইসি জমা পড়ে গেছে, বা তোর যদি কাজ হয়ে যায় তুই ফোন করে বলবি, না হলে তোর বাবা আবারও ব্যাংকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এসে আবার ছেলের সাথেও একটু কথা বললাম, বলে এবার এখন স্নান করতে যাব, তারপরে রান্না করব। স্নান টান করে চলে আসি, আর কিচ্ছু কাজ হয়নি, মানে যেমনটা তেমন পড়ে রয়েছে। এখন ভাতটা চাপাবো, আর এসব দেখো কিচ্ছু মানে ব্রেকফাস্ট করে এগুলো সব দেখে গেছি, কিচ্ছু হয়নি আমার কাজ। আজকে যে কত দেরি হবে তার ঠিক নেই। আজকে আতপ চাল করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাইক্রোওভেনে পাঁপড়টা সেঁকে তারপরে পাঁপড়ের তরকারি করবো, যাতে তেলটা একটু কম লাগে। থাইরয়েডটা হওয়ার পর থেকে আমি দেখছি আমার কাজের এনার্জিটা একটু কমেছে, আর গলার স্বরটাও একটু চেঞ্জ হয়েছে। সত্যি কথা বলতে কি, ঘুম থেকে উঠে আজকে তো একদম এনার্জি পাচ্ছিলাম না, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তারপর একটু বেলা হতে নটুর সাথে একটু খেলাধুলা করলাম, তারপরে দেখলাম যে একটুখানি এনার্জি এলো, আর মনে মনে ভাবলাম যে এরকম মানে শুয়ে বসে থাকলে আমাকে চলবে না, একেবারে কাজে লেগে পড়তেই হবে। আর আজকে পাঁপড়টা এই যে মাইক্রোওভেনে আমি করছি, মাইক্রোওভেনে 30 সেকেন্ড আমি দিচ্ছি, 30 সেকেন্ড দিলেই পাঁপড়গুলো শেকা হয়ে যাবে, সুন্দরভাবে কিন্তু পাঁপড় শেকা হয়ে যায়। আমি তো আজকে পাঁপড়ের তরকারিটা এই মাইক্রোওভেনে পাঁপড়টা শেকে করছি, মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য দুদিকে কাজ করছি, একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে এই মাইক্রোওভেনে এটাকে করে নিলাম। পুড়িয়ে নিলেও হতো কিন্তু পোড়াবো না, আমি আবার শুক্র শনি 3 দিন পোড়া খাই না। আজকে হচ্ছে শুক্রবার, আমার কর্তার জন্মবার, শনিবার আমার ছেলের জন্মবার, তাই এই দিনগুলো পোড়া ছাড়া আর কি এরকম শেকে নিলাম আর কি। কাটা হয়ে গেছে, তেল ছাড়া পাঁপড় একটু 30 সেকেন্ডে চটপট হয়ে গেল, রান্নাটাও চটপট হয়ে যাবে। শুধু তো একটা তরকারি ভাত, এদিকে আতপ চাল দিয়ে দিয়েছি, আতপ চালও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমাদের লাঞ্চ আমি একদম রেডি করে নেবো। তো এখন খুব অল্প তেল দেব, দিয়ে একটু বড়িটা ভেজে নেব, নিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন, আলু কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু সর্ষে বেটে দিলে হতো, কিন্তু এখন আর আমি অত ঝামেলার কাজ করব না, জাস্ট একটু ওই ফোড়ন দিয়ে আজকে এই তরকারিটা করে নেব। লাঞ্চটা তো সারি, তারপরে বিকেলে দেখা হবে। পাঁপড়ের তরকারি আবার আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, মা অনেক সময় দেখেছি যে এরকম শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েও করতো,
ধরো কোনো মশলাপাতি দেবে না, কারণ পাঁপড়ের একটা স্বাদ আছে আর আমি এর মধ্যে বড়ি দিই, বড়িরও একটা স্বাদ আছে, সেই স্বাদেতেই খাওয়া হয়ে যায়। চটপট 10 মিনিটও লাগলো না, ভাত হয়ে গেল। আর দেখো কত সুন্দর ঝরঝরে, একেবারে আতপ চালের ভাত কিন্তু ঝরঝরে সুন্দর হয়েছে। আর পাঁপড়টাও মানে এক্ষুনি হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে পাঁপড়টা দেবো, বলতে মানে পাঁপড়ের তরকারি কত কত আমার ভাত হয়ে গেল। কোথাও যদি যাই আর তোমরা যদি কোথাও ঘুরতে যাও, এরকম শর্টকাটে রান্না করে নিও তাহলে। মানে আমার তো আজকে ধরো ব্যাংকে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, মাকে দেখতাম কোথাও ঘুরতে গেলে এসে ঝটপট করে হয় পাঁপড়ের তরকারি করতো, না হয় পোস্ত ঝোল করতো, তো আজকে সেই বুদ্ধিটা কাজে লাগালাম। ছেলে ছেলের ব্যাংকের কাজ আজকেও হলো না, কি অসুবিধায় পড়েছে। মানে ওর বাবা, ছেলে ফোন করে বললো যে হয়নি, তারপরে ওর বাবা আবার গেল 4:30 সময়, এখনো হলো না, ভীষণ অসুবিধা। কেউ বলছে যে আমার সব কাজ আটকে আছে, কোনো কাজ হচ্ছে না। কার? ব্যাংকে ম্যানেজার বলছে সব কাজ আটকে আছে। এত সার্ভার ডাউন হলে অন্য কিছু ব্যবস্থা নেই? এতগুলো মানুষ এত অসুবিধার মধ্যে রয়েছে, টাকা পয়সা লেনদেন না করতে পারলে যারা বাইরে আছে তাদের তো খুবই সমস্যা। আমার ছেলে খুবই সমস্যায় পড়েছে, এবার বন্ধুদের থেকে টাকা ধার চাইতেও চাইছে না। মানে স্বভাবের দোষ, যাই হোক এখন মানে কিছু করার নেই। কালকে শনিবার ব্যাংক বন্ধ, পরশুদিন রবিবার ব্যাংক বন্ধ, ব্যাস মানে সেই সোমবারে গিয়ে যদি কাজ হয় তাও হবে কি না, আবার আজকের মতো, আজকে তো সারাটা দিন আমরা ছোটাছুটি করলাম, এবার হচ্ছে না। এবার ওকে বলছে নিয়ারেস্ট কোনো ব্যাংকে গিয়ে জমা দিতে, এবার ছুটির দিন না পেলেও জমা দিতে পারছে না, ভোরবেলা বেরিয়ে যাচ্ছে আর মানে 5টার সময় ফিরছে, জমাটা দেবে কখন? শনিবার ব্যাংক বন্ধ, কালকে ওর ছুটি, কালকে ব্যাংক বন্ধ, ব্যাস মানে সমস্যা, খুবই সমস্যায় পড়েছে। আকাশটা কি দারুণ লাগছে এখন, কোথাও নীল কোথাও সাদা কোথাও মেঘ, এই দিকটা খুব ভালো লাগছে, আর এই দিকটাতে মেঘই দেখা যাচ্ছে। সমস্যায় জর্জরিত জীবন, কিছু না কিছু সমস্যা মানুষের রয়েই গেছে। যাক, অনেকগুলো দিন টাকা হাতে না থাকলে বাইরে যারা থাকে তাদের পক্ষে খুবই অসুবিধা। তো যাই হোক, এক সপ্তাহ মতো তো হতেই চলো, না এক সপ্তাহ হয়ে গেছে, না বেশি হয়ে গেছে, আর 7 তারিখ মানে 7 দিন তো হয়ে গেল। হ্যাঁ 7 দিন, ওর 31 তারিখে বন্ধ করেছে, 31 তারিখ রাতে, ওই 1 তারিখ রাতে বন্ধ করেছে, 1 তারিখ থেকে ধরো আজকে 7 তারিখ, 7 দিন হয়েই গেল, তো খুবই অসুবিধা। তো চলো ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।